সম্মানিত দর্শক, আমার পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, আসলে এই ঘরটি এখন মাকতাবাতে মক্কাতুল মুকাররমা লিখা আছে, কিন্তু এই ঘরটির মূল যেই নিদর্শন যারা এর পূর্বে দেখেছেন বা জানেন, এই ঘরটি হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর ঘর। এটাই সেই ঘরটি বর্তমান বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যেই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ঈদ শব্দটি যেমনভাবে কেটে দেওয়া হয়েছে, সৌদি সরকারের কিছু কিছু ফ্রি মহলটিকে এই ঘর থেকে মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লেখাটি পর্যন্ত কেটে ঘরটিকে মাকতাবাতে মাকাতুল মুকাররমা লিখে দেওয়া হয়েছে। আপনাদেরকে যে বিষয়টি অবগত করানোর জন্য এখানে ভিডিওটি করছি, শুধু আপনাদেরকে একটু দেখানোর জন্য, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকাতুল মুকাররমায় কোন ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন। এই ঘরটির অবস্থা কিন্তু এমন ছিল না, এই ঘরটি তার পূর্বে আরও জীর্ণশীর্ণ ছিল, এটাকে সৌদির সরকার এটাকে মাকতাবাতুল মুকাতুল মুকাররমা হিসেবে পরিচিত করিয়েছেন। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ভিতর থেকে, আপনারা একটু দেখার চেষ্টা করেন। এটাই হচ্ছে সেই ঘর, এ হচ্ছে সেই ঘরটি যে ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ হয়েছে এই ঘরটিতে। দেখুন কুচক্রি মহল কীভাবে হাজিদের কতিপয় ভুলভ্রান্তি, মানে বাংলাদেশের অনেক এজেন্ডারা এটাকে না যায় প্রমাণ করানোর জন্য, মানুষকে দেখানোর জন্য এভাবে ক্রস চিহ্ন পর্যন্ত দিয়ে রাখছে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ যে ঘরের মধ্যে হয়েছে, এই ঘরটি সেই ঘর যে ঘর থেকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্ট শাম দেশ পর্যন্ত দেখেছে।